তো বাংলাদেশ থেকে আমাকে একটা বড় ভাই প্রশ্ন করেছে এমডি মাহফুজ হাসান আকাশ তিনি প্রশ্ন করেছে ভাইয়া হোটেলে যেতে হলে কিভাবে প্রসেস করব তো আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলবো যে আপনারা হোটেল সাইটে বা সার্ভিস সেক্টরে আসতে কিভাবে অ্যাকচুয়ালি প্রসেস করবেন আমার যে এক্সপিরিয়েন্স সেটা থেকে বলতেছি তো মোটামুটি আই থিঙ্ক ওইভাবেই হবে প্রসেস তো বিশেষ করে যখন হোটেলে আপনি আসতে চাইবেন মালয়েশিয়া থেকে যে সকলে এজেন্টরা লোক আনবে আর কি আমি যেভাবে আসছি আর কি ওইভাবে আপনাদেরকে বলতেছি তো মালয়েশিয়া থেকে অনেক এজেন্ট বাংলাদেশে যাইবে বাংলাদেশে যাওয়ার পরে ওরা বিভিন্ন যে সকল এজেন্সি মানে অনুমোদিত হবে আর কি এখনও তো এটা নিয়ে আমরা কনফিউশনে আছি কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে আসা যাবে এখনও তো সরকার থেকে এত কনফার্ম কিছু বলে নাই তো বিশেষ করে যে সকল এজেন্সির মাধ্যমে আনা হবে তো ওই সকল এজেন্সির আন্ডারে মালয়েশিয়া থেকে এই এজেন্টরা যাবে আর কি এজেন্টের প্রতিনিধি যাবে যাওয়ার পরে জাস্ট ইন্টারভিউ আমি আগের ভিডিওতে বলেছি মালয়েশিয়া আসতে কিছু কোম্পানি ফাইভ স্টার হোটেল বা বিভিন্ন সার্ভিস সেক্টরের কোম্পানিগুলো এখানে ইন্টারভিউ নেয় তো ইন্টারভিউ বলতে মূলত আপনাকে জাস্ট হালকা কিছু বেসিক ইংলিশ জানলে হবে এতটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই আর আপনার কাজের অভিজ্ঞতা না থাকলেও হবে আপনি জাস্ট ফিজিক্যালি ফিট হলে মোটামুটি আপনি সিলেক্ট হবেন আর কি তো জাস্ট আপনাকে দেখবে মোটামুটি আপনি কাজ করার মতো আপনার ওই রকম অ্যাবিলিটি আছে কি না তো এটা দেখে আপনাকে ওরা প্রথমে সিলেক্ট করবে আর কি প্রথমে বিশেষ করে আমি যেভাবে করছি প্রথমে আমার মেডিকেল হয়েছে মেডিকেল হওয়ার পরে পাসপোর্ট জমা নিয়েছে নেওয়ার পরে এরপরে আমাকে ইন্টারভিউতে সিলেক্ট করা হয়েছে সিলেক্ট করার পরে আমাকে আমি চলে আসছি ঢাকা থেকে তো ঢাকা থেকে আসার পরে আমাকে বলতেছে ওয়েট করা সমস্যা নয় ভিসা কাজ চলতেছে এরপরে দুই মাস পরে ফাই এক থেকে দুই মাস লাগছে এরকম আমার যতটুকু মনে পড়তেছে এটা 2017 সালে তো এক থেকে দুই মাস লাগার পরে আমাকে খবর দিছে যে হ্যাঁ তোমার ভিসা অলরেডি লাগছে সো তোমাকে এখন মানে ট্রেনিং করতে হবে আর কি ইয়েতে ঢাকাতে সো এরপরে আমি ওইখানে গিয়ে ট্রেনিং করলাম এখানে তো ভিসার প্রসেসিং অলরেডি আমি যেই এজেন্সির মাধ্যমে আসছি আর কি ওরা সকল কিছু প্রসেসিং করছে তারপরে আমি ওইখানে আপনাদেরও ঠিক এভাবেই হবে আমি যেভাবে বলতেছি এভাবেই হবে জাস্ট একটু হয়তো হালকা ডিফারেন্ট হতে পারে এখন তো আবার বিএমএটির ওইটা রেজিস্ট্রেশন করা লাগে একটু আগে তো এভাবে আপনারা ধরেন ইয়ে করার পরে এরপর আমি কী করছি আমি ঢাকা গিয়ে ট্রেনিংটা করছি করার পরে তিন দিনের আমাদের একটা ট্রেনিং ছিল ওই ট্রেনিংটা করার পরে সার্টিফিকেটটা দিছে এরপরে সার্টিফিকেট দেওয়ার পরে আমি ওই বিএমএটির জন্য বোরাক টাওয়ার গেছি বাংলা মোটর ওইখানে তারপর ওইখানে ফিঙ্গার দিয়েছি ফিঙ্গার দেওয়ার পরে আমার যেই ভিসার অলরেডি ইয়েটা আছে কাগজটা নিয়ে আমি ওইখানে ফিঙ্গার দেওয়ার পরে আমাকে যে বিএমএটির কার্ডটা ওইটা দেওয়ার পরে এরপরে ওরা প্রসেসিং করছে প্রায় এর এক সপ্তাহ পরে আমি মালয়েশিয়া চলে আসছি আর কি সো আপনারা যারা আসবেন আর কি মালয়েশিয়াতে সো এভাবে মোটামুটি প্রসেস হবে আর কি প্রথমে আপনাদেরকে সিলেক্ট করা প্রথমে আপনাদের মেডিকেল হবে মেডিকেল হওয়ার পরে আপনাদেরকে সিলেক্ট করা হবে সিলেক্ট করার পরে এরপরে ওরা আপনাদের পাসপোর্ট নিবে জমা এরপরে ভিসা ওরা কার্যক্রম স্টার্ট করবে এরপরে যখন ভিসা লাগবে তখন আপনাদেরকে খবর দিবে আর কি যে হ আপনার ভিসা লাগছে আপনি এখন ট্রেনিং করতে পারেন যদি ট্রেনিং করে আর কি ট্রেনিংয়ের সিস্টেম এখন থাকে আর কি বা এরপরে ফিঙ্গার দিতে হবে যে আমাদের ম্যান পাওয়ারের ওই ফিঙ্গারটা আর কি এরপরে আপনি যে এজেন্সি আনবে ওরাই সব বলে দিবে বা ওরাই সব করবে যে কীভাবে আপনি কবে ফ্লাইট বা আপনার টিকিটটা কনফার্ম হয়েছে কি না এগুলো সব কিছু সো মোটামুটি প্রসেসটা এভাবেই আর আপনারা আসবেন যে এখানে একজন একলা আসবেন না এখানে প্রায় গ্রুপ আকারে আনা হবে আর কি প্রায় একসাথে হইতে পারে 50 জন বা 60 জন বা 70 জন এইভাবেই আসতে পারেন আর কি বা 100 জন কোম্পানি যেভাবে আনে আর কি তবে আপনি একা আসবেন ওইটা ওই রকম কোনো সিস্টেম না যে একা আপনাকে নিয়ে আসবে কমপক্ষে একটা টিম আকারে আপনি মালয়েশিয়াতে আসবেন আর কি যেই সেক্টরে আসেন না কেন তো আশা করছি এমপি মাহফুজ আকাশ ভাই আপনি উত্তরটা পেয়েছেন আর মালয়েশিয়া সম্পর্কে যে কোনো তথ্য লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এতে করে আমি মালয়েশিয়া থেকে যে সকল সঠিক তথ্য আপডেটগুলো দিলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম